সালটা ছিল 2010। আজ থেকে 12 বছর আগে জাকির হোসেনের সাথে উত্তর আমেরিকায় শো করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে তার ছেলের জন্য একটি দোকান থেকে স্যাক্সোফোন কিনতে ঢুকেছিলেন। সেখানে গিয়ে দেখেন এক মহিলা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সেগুলো বিক্রি করছেন। তখনই তার মাথায় ভাবনা আসেন তিনিও তার গ্রামের মেয়েদেরকে ঢাক বাজানো শেখাবেন। আর এই ভাবনাকে সফল করার জন্যই তিনি গ্রামের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বিভিন্ন মহিলাদেরকে খুঁজে বার করে তাদেরকে একনিষ্ঠভাবে ঢাক বাজানো শেখাচ্ছেন। আজ আমরা পরিচয় করে নেব সেই মানুষটির সাথে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দেশের সময়ের ক্যামেরার সঙ্গে আমি অর্পিতা আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের বিধানপল্লীর বাসিন্দা ঢাকি গোকুলচন্দ দাসের বাড়িতে। নমস্কার গোকুলবাবু, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছি, ভালো ছিলাম খুবই, কিন্তু এই প্যান্ডামিকের জন্য তো খুবই সমস্যায় পড়েছিলাম। এই বছর তো মনে হচ্ছে একটুখানি ভালো থাকবো আর কি। প্রথমে আপনার কাছ থেকে জেনে নেব যে এই ঢাক বাজানো আপনি কতদিন থেকে শিখছেন, কবে থেকে শিখছেন ঢাক বাজানো? এই ঢাক বাজানো তো আমাদের বংশানুক্রমে, তো কাজে আমার দাদু বাজাতেন, বাবা বাজাতেন, তো আমি ছোট্টবেলা থেকে আমার যখন 4 বছর বয়স সেই সময় থেকেই আমার বাবার সঙ্গে থেকে আমার শেখা। কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেনের সাথে আপনার আলাপ হয় কিভাবে? এটা আমার আলাপ হয় তো তার আগে একটু কথা না বললে নয়, সেটা হচ্ছে 2004 সালে সারা কলকাতা ব্যাপী একটা ঢাকি কম্পিটিশন হয়েছিল, তো সেখানে আমি ঢাকি সম্রাট উপাধি পাই এবং তারপরে সেখানে যিনি জাজমেন ছিলেন আমার গুরু এখন পণ্ডিত তন্ময় বোস, উনি পুজো শেষ করে ওনার সঙ্গে দেখা করতে বলেছিলেন। তো তারপরে পুজো শেষ করে আমি দেখা করি 2004 সালে এবং সেই থেকে ওনার যে ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক ব্যান্ড আছে সেই ব্যান্ডের সঙ্গে আমি যুক্ত হই এবং তারপরে ওনার সঙ্গে বহুবার বিদেশ যাওয়া। তখন আমি কলকাতার যারা নামী দামি শিল্পী, বড় বড় শিল্পী যারা, তাদের কাউকেই আমি চিনতাম না। সেদিন যে জাজমেন্ট হিসেবে তন্ময় বসছিলেন ওনাকেও চিনতাম না, মানে ওখান থেকেই আমার পরিচয়। তো তারপরে আস্তে 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 পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত অভিজিৎ বাবু, এরকম যারা ভালো ভালো শিল্পী, তো তাদেরকে আমি তখন আস্তে আস্তে চিনতে শুরু করলাম আর কি। বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি গুরুজির সঙ্গে, তখন চিনতে শুরু করলাম এবং বিদেশেও আমার বহুবার যাওয়া হয়েছে। তো সেই সুবাদে মানে ওস্তাদজির বাবার একটা বার্থডে সেলিব্রেশন করেন উনি মুম্বাইতে, তো সেখানে অজয়বাবুর কাছে আর পণ্ডিত তন্ময় বসুর কাছে একজন শিল্পী ঢাকি শিল্পী চেয়ে পাঠিয়েছিল, তো ওনারা আমাকে সাজেস্ট করেছিলেন যে এখানে গোকুলের মতো লোককেই পাঠানো দরকার, তা না হলে ওনাদের মন ভরবে না। তো সেই সুবাদে আমার প্রথম বোম্বেতে যাওয়া, প্রথম বলতে মানে এই প্রোগ্রামে প্রথম, এই আল্লা রাকাজির বার্থডে সেলিব্রেশন। তো তারপরে আমি আরও কয়েকবার গেছি, তো ওখান থেকে পরিচয় হলো এবং ওখানে যখন আমি গেলাম প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করে ওস্তাদজির ভীষণ ভালো লাগে, ভালো লাগার থেকে আমার ওনার সঙ্গেও আমার বিদেশ যাওয়া শুরু হয়ে গেল। আমি 2010 সালে মাস্টার পার্কেশন ইউএস ট্যুর আমি ওনার সঙ্গে পুরো নর্থ আমেরিকা ঘুরেছি এবং তারপরেও আমি অনেকবার বোম্বেতে গেছি, প্রোগ্রাম করেছি, এইভাবেই আমার পরিচয়। আচ্ছা, মহিলাদেরকে ঢাক বাজানো শেখাতে এত উদ্যোগী হলেন কেন আপনি? এটা অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে পুরুষাঙ্গিক একটা যন্ত্র, এটা বোধহয় 2010 সালের আগে কেউ কখনো ভাবতেই পারেনি যে মেয়েরা ঢাক বাজাতে পারবে বা পারে বা এদের শেখালে হতে পারে। তো এটা একটা গল্প আছে, এটা গল্পটা হচ্ছে আমি যখন 2010 সালে ওস্তাদ জাকিরজির সঙ্গে আমি প্রোগ্রামে যাই, তো সেখানে গিয়ে আমি একটা স্যাক্সোফোন কিনতে গেছিলাম, আমার ছেলে স্যাক্সোফোন বাজায়, আমিও আগে বাজাতাম, তো তারপরে স্যাক্সোফোন কিনতে যে জানি বিদেশে এসে আমেরিকা লন্ডন এসব জায়গার যন্ত্রপাতি খুব ভালো হয়, তো সেই মনোভাব নিয়ে আমি একটা স্যাক্সোফোন কিনতে গিয়েছিলাম। মিউজিক শপে গিয়ে দেখি একজন অ্যাংলো লেডি, তিনি বিভিন্ন যন্ত্র বাজিয়ে মেয়েদেরকে কাস্টমারদের দেখাচ্ছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি যে এই যে মেয়ে, একটা মেয়ে সে এতগুলো যন্ত্র বাজাতে পারে, আমার ঠিক অবাক হয়ে যাচ্ছিলাম যে তাহলে একজন বিদেশি মহিলা যদি এত যন্ত্র বাজাতে পারে
তাহলে আমার বাংলার মেয়েদের দিয়ে কেন? আমি যদি আমার বাংলার সবথেকে ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র ঢাক সেটা যদি আমি বাজাতে পারি, যেটা একটা সময় পর্যন্ত পুরুষাঙ্গিক যন্ত্র ছিল, মানে 2010 থেকে আমি শুরু করলাম মেয়েদের দিয়ে, তো তার আগ পর্যন্ত একটা পুরুষাঙ্গিক কাজ ছিল এটা যন্ত্রটা, তো পুরুষরাই বাজাতেন, কোথাও তার আগে দেখা যায়নি কোনো মহিলা ঢাক বাজান। হ্যাঁ, গিটার বাজান, ড্রাম সেট বাজান, বিভিন্ন তবলা বাজান, বিভিন্ন যন্ত্র বাজান, সেতার থেকে শুরু করে সব, কিন্তু ঢাক বাজানো মহিলা তখনও অবধি পৃথিবীতে মানে দেখা যায়নি। তো তারপরে আমি যখন প্রোগ্রামটা শেষ করলাম, ওখানে আমেরিকা থেকে চলে আসলাম, এসে তখন আমার মাত্র 6 মেয়েকে নিয়ে আমি এই মহিলা ঢাকি পথ চলা শুরু করেছিলাম। অনেক বাধা বিঘ্ন এসছে, কেন মেয়েরা ঢাক বাজাবে, কেন মেয়েদেরকে ঘরের বার করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আমাদের বাঙালিদের প্রথা আছে না যে যারা হাউস ওয়াইফ মানে ঘরের বউরা ঘরেই থাকবে, তারা বেরোতে পারবে না, তারা যে পৃথিবীটা দেখবে, ঘুরবে, দশ জায়গায় যাবে, এটা তাদের ভাগ্যে জুটতো না। তো আমি ওই গণ্ডির মধ্যে আমি আর গণ্ডিবদ্ধ থাকিনি, আমি মেয়েদেরকে নিয়ে আমি অনেক দেশে বিদেশেও আমি প্রোগ্রাম করেছি, কিন্তু সেখানে যে আজকে ধরুন আমাদের এই সমস্ত দুস্থ পরিবারের মেয়েরা, তারা কিন্তু কখনো ভাবতেই পারবে না যে আমি ফ্লাইটে উঠে কোথাও প্রোগ্রাম করতে যাব, প্লেনে চড়তে পারবো, এটা তাদের কাছে একটা স্বপ্ন ছিল। তো এখন কিন্তু সে আর স্বপ্ন নেই, স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে, অনেক মেয়েরা কিন্তু অনেকবার প্লেনে চড়ে প্রোগ্রাম করতে আমি নিয়ে গেছি তাদের। তো এই যে বিষয়গুলো, আজকে যদি গণ্ডিবদ্ধ হয়ে ঘরের মধ্যেই থাকতো, তাহলে আজকে গ্র্যান্ড হোটেলে যেতে পারতো না, আইটিসি সোনার বাংলা হোটেলেও যেতে পারতো না, এই যে বিভিন্ন বড় বড় জায়গা, এবং শুধু তাই নয়, কলকাতা তো আছেই, দিল্লি, বেঙ্গালোর, তারপরে আপনার মুম্বাই, প্রচুর জায়গায় আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মেয়েরা যাচ্ছে প্রোগ্রাম করছে, এতে তো ঘুরতে কোনো দিন যে যাওয়া হতো না, মানে এদের ঘোরাটাও হচ্ছে, এদিকে একটা ইনকাম আসছে, এদিকে এদের মনে একটা আনন্দও হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে। আজকে যখন আমি কোনো চ্যানেলে প্রোগ্রাম করতে চাই এদেরকে নিয়ে, তখন কিন্তু প্রচুর সেলিব্রিটিরা থাকেন, অভিনেত্রী অভিনেতারা থাকেন, তাদের সঙ্গে ছবি তোলা, আজকে তো ভাবাই যাচ্ছে না যে আমি জিতের সঙ্গে আমাদের দলের একটা মেয়ে সে ছবি তুলবে, এটা তো সে ভাবতে পারবে না কখনো, মানে এই সোর্সে যাওয়া, ঢাক বাজাই বলে তাই কিন্তু সেখানে যাওয়া এবং তাদের সঙ্গে মেশা একটা সুযোগ, এছাড়া কিন্তু সম্ভব হতো না কোনো দিনই। তো আজকে সেটা কিন্তু অনেকটাই মেয়ের আনন্দিত, এবং একটা সময় ছিল অর্থনৈতিক দিকটা যে মেয়েরা স্বামীর কাছে যারা হাউস ওয়াইফ 10 টাকা চেয়ে পেত না, যে গরিব মানুষ কী করবে, ইনকাম থাকলে তবে তো দেবে, তখন এমনই পরিস্থিতি ছিল যে একটা জিনিস কিনতে গেলে তারা টাকা চেয়ে পেত না। তো এখন আর স্বামীর কাছে হাত পাততে হয় না, তাদের চাইতে হয় না, তারা নিজেরা যা ইনকাম করে। আর আমার এই সিস্টেমটাই পুরো অন্যরকম, আমি এই মেয়েদেরকে ঢাক শেখাই ফ্রি অফ কস্টে, এবং এরা যে ঢাকটা বাজায় দেখতেই পাচ্ছেন, এত ঢাক এখানে তো অল্প কটা আছে আর সব রয়েছে ঘরে, তো যত ঢাক মেয়েরা বাজায়, না হলেও 100 উপরে ঢাক আছে, এর সবটাই মেয়েদের জন্য বানানো, এবং মেয়েরা বাজায়, মেয়েরা প্র্যাকটিস করে, এবং আমি ওদের বিনা পয়সায় শেখাই, এবং যে ইউনিফর্মটা পরে সেটাও আমার দেওয়া, ঢাকের লাঠিটাও আমার দেওয়া, ঢাকটাও আমার দেওয়া, আমি আমার এখানে আসে প্র্যাকটিস করাই, করিয়ে যারা যাদের দেখি এদের দিক নিয়ে মোটামুটি শিখে গেছে প্রোগ্রাম করানো যায়, তাদেরকে আমি গাড়ি, বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়িতে করে নিয়ে যাব, তাদেরকে প্রোগ্রাম করাবো, এবং বাড়ি এসে রীতিমতো তাদের যেরকম পারিশ্রমিক আমি নিতে পারবো, তাদেরও সেইভাবে আমি দিয়ে দেবো। এবং এই করে 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 অনেকে অনেক কিছু করে ফেলেছে, মানে জুয়েলারি থেকে শুরু করে, মানে আসবাবপত্র থেকে শুরু করে, এমন একটা ঘটনা আছে যে একজন, তার অবশ্য তারা দুটো মেয়ে ছিল, তার স্বামী স্ত্রী ছিল, 4 কাজ করে একটা সময় তাদের একটা ছোট্ট টালির ঘর ছিল, তাদের মানে খাওয়াও ঠিকমতো জুটতো না, তারা কিন্তু আজকে দোতলা বাড়ি করে ফেলেছে অলরেডি। মানে সত্যি কথা কি, এর থেকে আনন্দের কিছু হয় না। যে আর তারপরে আরও একটা বিশেষ কথা যেটা, যে আজকে আমার দেখানো পথে এই মহিলা ঢাকি দল শুধু আমার দল নয়, পশ্চিমবঙ্গে না হলে 100-150 দল আরও তৈরি হয়েছে, মানে এটা সব থেকে ভেবে আনন্দ লাগে যে আমার একটা দেখানো পথে এত মানুষ ভালোবেসে নিয়ে এই পথে চলছে, এটা সব থেকে গর্বের বিষয়। ছেলেবেলা থেকে ঢাকি গোকুলবাবুর ধ্যান জ্ঞান, বাপ ঠাকুর দাও ঢাকি ছিলেন। 4 বয়সে গোকুলবাবুর ঢাকে হাতে খড়ি হয়, 6 বয়সে কাকার কাঁধে চড়ে দুর্গাপূজায় প্রথম ঢাক বাজান, পড়াশুনো মাধ্যমিক পর্যন্ত। আমেরিকা ছাড়াও তার ঢাকের বল শুনেছেন
বাংলাদেশ, নরওয়ে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা সহ নানা দেশের শ্রোতারা। দেশের এমন কোনো বড় শহর নেই যেখানে তিনি অনুষ্ঠান করেননি। ইংরেজি দ্য ওয়েটিং সিটি এবং বাংলায় শতাব্দী রায় পরিচালিত ঢাকি ছবিতে তিনি ঢাক বাজিয়েছেন। ঢাকিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বাউল গানও গাইতে পারেন তিনি। তবে গোড়ার দিকে ঢাকি হিসাবে সেভাবে সম্মান না মেলায় অভিমানে কিছুদিন বাজানো বন্ধ রেখে শুধু গানই গাইতেন তিনি। তারপরে ফের কাঁধে ঢাক তুলে নেন। এখনও নিজে বাজান গোকুলবাবু, কিন্তু তার পাখির চোখ গ্রামের মহিলাদের ঢাকি হিসাবে তৈরি করা। সারা বছর তালিম দেন, তবে পুজোর সময় এলে প্রশিক্ষণ পর্ব দীর্ঘায়িত হয়। বাংলায় এখন ঢাকিদের সুদিন ফিরছে বলে মনে করছেন গোকুলবাবু। তার কথায় ঢাক এখন আর শুধু দুর্গাপুজোর অনুষঙ্গ নয়, দোকান বা শপিং মলের উদ্বোধনেও ঢাকিদের ডাক পড়ছে। মহিলা ঢাকিদের কদর তো আরও বেশি। আমরা কথা বলে নিলাম ঢাকি গোকুলচন্দ্র দাসের সাথে। তিনি জানালেন যে তিনি ঢাকিদের জন্য একটা একাডেমি তৈরি করতে চান, এটাই তার স্বপ্ন। আপনারা দেখছেন দেশের সময়, সঙ্গে আমি অর্পিতা।